আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ফারহান, চলে আসছি আমার ইউটিউব চ্যানেল ডুন ফুডস থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি বাব নিয়ে বসে আছি। এই যে দেখুন, একটি বাব বলা জিনিস আমার হাতের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমার বাব বাড়িয়ে দিছে। দেখতে পাচ্ছেন দর্শক, ফেসটা দেখে দেখুন একটি অন্যরকম একটা বাব আছে হাতের মধ্যে। কি বাব বলা জিনিস, বাপ তো দেখারই কথা। ওকে দর্শক, একটু মজা করতে আপনাদের সামনে আমি চলে এসেছি। এই যে দেখুন দর্শক, আমি আপনার আমার চ্যানেলে সাধারণত আপনারা ড্রোন ফুটেজ এবং বিভিন্ন ধরনের আনবক্সিং, নতুন নতুন প্রোডাক্টের আনবক্সিং সংক্রান্ত ভিডিও দেখেন এবং ট্রাভেলিং, মাছ শিকার, বিভিন্ন ধরনের যত আলতু যা ভিডিও হয় ইউটিউবে, সব ধরনের আলতু ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখে থাকেন এবং এই সব আলতু ভিডিও দেখার জন্য আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং আগেও আপনারা দেখেছেন আমাকে সহ্য করে, ইনশাআল্লাহ এখনও দেখবেন এবং ভবিষ্যতে আমার সব ধরনের প্রচার প্রচার ভিডিও আপনারা দেখবেন, দেখে আমার সাথে থাকবেন এবং আমার পচা পচা ভিডিও আলতু আলতু ভিডিওগুলো আপনাদের অনেকেরই স্বাভাবিক লাইক হতে পারে, পছন্দ হতে পারে, আমার লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটি গ্রো করতে আপনারা সাহায্য করবেন। দর্শক, আপনারা দেখে থাকবেন আমি ইউটিউবিং শুরু করেছি। আমি সাধারণত ভালো মানের কোয়ালিটি সম্বন্ধ ভিডিও তৈরি করতে পারি না, আপনারা জানেন, এবং আমার যে ভিডিও কোয়ালিটিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কী ধরনের ইউটিউবার। আমি ইউটিউবার একটু মানে একদম নিম্নমানের একজন ইউটিউবার, ভালো ভিডিও করতে পারি না এবং কোনো ভিডিও এডিটিং টুডিং কিছুই পারি না, ভিডিও করে জাস্ট আপলোড দিয়ে দিই এবং আপনারা আমাকে ভালো লাগে এই জন্য হয়তো আমার ভিডিওগুলো দেখেন। ওকে দর্শক, এবং আমি অনেকগুলো প্রচার প্রচার ভিডিও দিয়েছি এবং সামনে আরও অনেকগুলো প্রচার ভিডিও দিব এবং এই প্রচার ভিডিওর একটু মূল্যায়ন করি। দর্শক, ইউটিউব আপনারা সাবস্ক্রাইবার অলরেডি আমার চ্যানেলের প্রথম থেকে ভিউ হতো না, আমি যখন ভিডিও দিতাম একদমই ভিউ হতো না দর্শক, দুইটা তিনটা একটা, অনেক সময় দেখা যায় এক সপ্তাহ গেছে কোনো ভিডিও শূন্য ভিউ হয় নাই। বাট আমি কিন্তু ইউটিউবিং ছাড়ি নাই, আমি দশজনের দর্শক চালিয়ে গেছি। দর্শক, এখন আপনারা আপনাদেরকে আমি বলে রাখি একটি খুশির সংবাদ, আমার চ্যানেলটি অলরেডি 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং প্রথম থেকে এটা আমার কল্পনা হয়েছিল না দর্শক। আমি 2018 থেকে এই চ্যানেলটি খুলছি কিন্তু কাজ করে নিয়ে একদম, কিন্তু 2020 সালের জানুয়ারি থেকে আমি একদম টার্গেট নিয়ে যে এক বছরের মধ্যে আমি ইউটিউবের যে মনিটাইজেশনের যে টার্গেট আছে ওই টার্গেটটি ফিল আপ করবো এবং আমার চ্যানেলটি থেকে আমি চ্যানেলটিকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবো এবং চ্যানেলটিকে আমি ইনকামে নিয়ে যাব। এই উদ্দেশ্যে আমি জানুয়ারি 2020 থেকে চ্যানেলটিতে কাজ শুরু করি। এক বছর টার্গেট ছিল, আপনারা জানেন ইউটিউবে সাধারণত এক বছর টার্গেট দিয়ে থাকে, যদি 1000 সাবস্ক্রাইবার এবং 240,000 ওয়াচ মিনিট হয়, আই মিন 4000 আওয়ার্স যদি ওয়াচ টাইম হয়, তাহলে আপনার চ্যানেলটি ইউটিউব মনিটাইজেশন করে দিবে এবং মনিটাইজেশন হয়ে গেলেই আপনি যখন ভিডিও দিবেন এবং ওই ভিডিওটির ভিউ অনুসারে আপনার ভিডিওতে ইনকাম শুরু হবে। সেই জন্য দর্শক, আমি এক বছর টার্গেট নিয়েছিলাম কিন্তু 6 মাসের মধ্যেই আপনাদেরকে বলে রাখছি আমার টার্গেট ফিল আপ হয়ে অলরেডি গেছে। আমি গতদিন দেখেছিলাম আমার চ্যানেলে 1300 সাবস্ক্রাইবার, যেখানে 1000 সাবস্ক্রাইবার দরকার টার্গেট ফিল আপ করার জন্য, এখানে আমার অলরেডি 1300 সাবস্ক্রাইবার ক্রস করেছে এবং ওয়াচ টাইম 240,000 মিনিট এটাও ক্রস করেছে। গতদিন আমি দেখছিলাম 247,000। সো দর্শক, আপনারা পাশে আসেন বলেই এটা সম্ভব হয়েছে এবং আমার চ্যানেল নিয়ে আমার অনেক দূর স্বপ্ন আছে। ভালো ভিডিও তৈরি করতে পারি না তো কী হয়েছে, ভিডিও যে ভালো তৈরি করতে হবে তেমন কোনো কথা নেই দর্শক, একটু ভালো ইউজফুল ভিডিও আপনারা ভালো লাগবেন, বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট, কত ধরনের ইউটিউব চ্যানেল আছে। সো আমিও আমারও চ্যানেলটি ওই রকম, আপনারা পাশে আসেন বলে এটা সম্ভব হয়েছে এবং ইনশাল্লাহ আমার চ্যানেলটি খুব শীঘ্রই মনিটাইজেশন হবে এবং চ্যানেলটিতে ইনকাম শুরু হবে। দর্শক, সব ক্রেডিট হচ্ছে আপনাদের, আমি আসলে ভালো মানের ভিডিও তৈরি করতে পারি না। আমি আপনাদের আগেই বলেছি আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং ভবিষ্যতেও আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন এবং এই ধরনের আমার মতো নিম্নমানের ইউটিউবারদের চ্যানেলটি গড়ে হতে আপনারা সাহায্য করবেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটা আইপ্যাড, আমি যে জন্য হাজির হয়েছি, এই আইপ্যাডটি দেখুন আমার সামনে, এটা আমার একটা ফ্রেন্ড, সে ইউকেতে থাকে, এইটা আমাকে পাঠিয়েছে সে জাস্ট গিফট হিসেবে। দর্শক, এই আইপ্যাডটি আমি আপনাদের দেখাচ্ছি, এই যে বাবওয়ালা একটা আইপ্যাড, সাধারণত আমরা এইসব বাবওয়ালা জিনিসগুলো আমরা কিনি না, এগুলো অনেক প্রাইস, আমাদের সামর্থ্য হয়তো কোলায় না। গিফট পেয়েছি একটা বাবওয়ালা জিনিস, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইপ্যাড 4, আমি আপনাদের বলে রাখতেছি এটা হচ্ছে আইপ্যাড 4। এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার রেটিনার ডিসপ্লে এবং তার যে ব্যাটারি ক্যাপাসিটি, এটা চার্জ দিতে দর্শক আমি রাতে চার্জ দিয়ে ঘুমাই, চার্জে লাগিয়ে ঘুমাই, সকালে উঠে দেখি চার্জ হয়ে গেছে, এখন বুঝতেই পারতেছেন এটার কী অবস্থা। এবং এটার ব্যাটারি হচ্ছে বিগ ব্যাটারি, এটার ব্যাটারি হচ্ছে 11650 mAh। আমি আপনারও আবারও বলতেছি এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 11650 mAh ব্যাটারি, সাধারণত বিগ পাওয়ার ব্যাংক যেগুলো থাকে ওইগুলো সাধারণত এরকম ব্যাটারি থাকে। এবং ডিসপ্লে হচ্ছে 9.7 এবং এটা রেটিনা ডিসপ্লে এবং এটার আইওএস বিল্ট ইন 7 থাকে এবং এটা
আপডেট দেওয়া যায়। আইওএসটি আমি আইওএসটি আপডেট দিব এবং দর্শক ফোন এটাতে ইউজ করতে অনেক মজা, আপনারা ওয়াইফাই সেলুলার সব কিছুতে এটি ইউজ করতে পারবেন। এবং আইফোন যারা আপনারা ইউজ করেন আপনারা জানেন এটা খুবই স্মুথ এবং খুবই স্মুথ এবং ইউজ করতে এটি অনেক ভালো লাগে। এবং এটা সামনে দেখুন আপনারা পাওয়ার বাটন রয়েছে, এই পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিউট বাটন, এইখানে আছে দুটো ভলিউম বাটন, পিছনে তার এই যে বাওয়ালার লোগো, অ্যাপলের যে বাওয়ালার লোগোটি এইটাই হচ্ছে সব বাব, এই জন্যই আমি ব্যাক সাইডটা আপনাদের সামনে ধরে রেখেছি যাতে একটু বাব আসে। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন আইপ্যাড ফোর থেকে তাদের আইফোন ফাইভ সিক্সের যে মিনি যে পুট চার্জিং পুট, এই চার্জিং পুটটি রয়েছে। এবং আইফোন আইপ্যাড টু এবং থ্রিতে এই চার্জিং পুটটা হচ্ছে বড়ো আইফোন ফোরের মতো, বাট সিক্স থেকে এই যে ছোটো মিনি চার্জিং পুট এটা খুবই সুন্দর এবং স্মার্ট এবং ইজিলি চার্জ হয়। ওকে দর্শক, আপনাদের আমি এই যে বাবুওয়ালা আইপ্যাডটি একটু অন করে দেখাই। দর্শক আমি আপনাদের আইপ্যাডটি অন করে দেখাবো। দর্শক আমি একটু এটার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দর্শক এই যে দেখুন, এই যে দেখুন, এই যে বাবুওয়ালা যে জিনিসটি, এই যে দেখুন বিশাল সাইজের একটি বাবুওয়ালা জিনিস। লাইট অফ করে দাও তাহলে ডিসপ্লেটা ক্লিয়ার হবে, ফ্ল্যাশ লাইট অফ করে দাও। ওকে দর্শক দেখতে পাচ্ছেন আইপ্যাডটি, এটার মেনু অফ এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লে, এবং এটা খুবই স্মুথ। এবং সাধারণত আমি এখনও ভালো করে এটা ইউজ করি নি, অল্প কিছু অ্যাপস এটাতে ডাউনলোড দিয়ে রাখছি এবং এটাতে সব কিছুই ইউজ করা যায়, ফেসবুক, ইউটিউব, এভরিথিং, আপনার যা যা প্রয়োজন। আপনারা অ্যাপলের যে অ্যাপ স্টোর আছে অ্যাপ স্টোর থেকে আপনারা সব অ্যাপস ডাউনলোড দিয়ে ইউজ করতে পারবেন, এবং আইটিউনস থেকে তার বিভিন্ন যাবতীয় এন্টারটেনমেন্ট সম্পর্কিত, এবং অ্যাপল টিভি প্লাস থেকে আপনারা অনলাইন টিভিও দেখতে পারবেন দর্শক। এবং এটা খুবই স্মুথ দর্শক, এবং এই যে দর্শক এটার যে তার এই যে এগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংগুলো অনেক ফাস্ট দর্শক। এই যে অ্যাসিস্টিভ টাচ আছে, অ্যাসিস্টিভ টাচে হোম বাটন ক্লিক করে আপনারা এই দর্শক দেখতে পাচ্ছেন। ওকে দর্শক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে দয়া করে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি গ্রো করতে সাহায্য করবেন। আপনারা আগেও করেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবেন, এবং আমি খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, দেশের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।